কিছু মানুষ অভিযোগ করেছে তার সাথে যে টাকা চুক্তি ছিল সেই টাকা চুক্তি সম্পর্কে বিষয়ে তার সাথে
যে এখানে তাকে খাওয়া দাওয়া কেন্দ্রিক কিছু সমস্যা হয়েছে, এখন সর্বশেষ কি বিষয় হয়েছে সেটা আমরা তার সাথে কথা বললে জানতে পারবো। যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে বিষয়টা জানাইলাম। তিনি কিন্তু এখন বাইরে বেরিয়ে আসছেন। কেউ না বললি তা কি কি বসবো এখানে? আপনি বলেন ডিমান্ড করা যাবে না, এই নালি যাবো না, ডিমান্ড করা যাবে না, এই নালি আমি যাবো না। আপনার বক্তব্য কি বলেন নাকি? মাহফিল দেওয়ার সময় চিত্র করলি না, কিন্তু মাহফিল সকালবেলা বলতে পারে না, যখন মাহফিল যখন গুছিয়ে নেবে তখনই বললে ভালো হয়। সকালবেলা যে বলবে এটা আমার ধরে তারপর ৬০,০০০ টাকা নিয়েছে, লাইভ দিবেন সব সারা বাংলাদেশ জানো যে টুইটার বলেন। আপনি কিছু বলেন সবার জাতির উদ্দেশ্যে কিছু বলেন। আমি বঙ্গবন্ধু না, জাতির উদ্দেশ্যে আমি মানুষ অন্যায় করলে আমরা তো বহুত বক্তাই এরকম কোন শুনিনি শুধু বেরি ভালো ভালো বেশ বস্তাই আসু। তো ওই যে ইলিয়াস রহমান জিয়াদি আসলো, তারপর আমাদের ওই কি আজকের কি সমস্যা ওই উপলক্ষে মাহফিল ক্যান্সেল করিস নাই সকালে? না দিনে কোথাও বলছি দেখো জানা তারাই বলু গাড়িতে উঠি গেল তো কাকু আপনি বাইরে আসেন দেন, বাইরে না আসলে হুজুরকে হাঁটতে যাবে বাড়ি কোনো ব্যাপার না। এবার এই যে পুরো আমার একটা নাম দেরি
সুন্দর কথা একবার সুন্দর কথা কিন্তু আমি বড় আলেম না বাবা এদিকে আমি হ্যাঁ হ্যাঁ